নমস্কার বন্ধুরা, 25শে ফেব্রুয়ারিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 25 টাকা। 4 দিন পরেই 1লা মার্চ থেকে আবারও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো 25 টাকা। তো বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কত হলো আমরা জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনার কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 4 দিনের ব্যবধানে ফের গ্যাসের দাম বাড়লো 25 টাকা। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। আগের দফায় 25 টাকা দাম বৃদ্ধির পরে কেটেছে মাত্র 4 দিন। রবিবার মধ্যরাতে আরও 25 টাকা দামি হলো রান্নার গ্যাস সিলিন্ডার, যা কার্যকর হচ্ছে আজ অর্থাৎ মার্চের প্রথম দিন থেকেই। ফলে ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত মোট 225 টাকা বাড়লো সিলিন্ডারের দর। ডিসেম্বরে 2 দফায় 100 টাকা, ফেব্রুয়ারিতে 3 দফায় 100 টাকা। প্রশ্ন উঠছে, মার্চের দাম বৃদ্ধি কি 25 টাকাতে সীমাবদ্ধ থাকবে নাকি আরও বড় ধাক্কা অপেক্ষা করে আছে গ্রাহকদের জন্য? অর্থাৎ মার্চ মাসে কিন্তু আবারও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস সংস্থাগুলির ঘোষণা, আজ থেকে 14.2 কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় 25 টাকা বেড়ে হয়েছে 845.50 টাকা। অন্যদিকে হোটেল রেস্তোরাঁয় ব্যবহারের 19 কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর হয়েছে 97.50 টাকা বেড়ে 1,681.50 টাকা। তো আপনার ডিস্ট্রিবিউটর গ্যাস সিলিন্ডারের দাম কত করে নিচ্ছে আপনি কিভাবে জানবেন, সেটা জানার জন্য আপনাকে চলে আসতে হবে আপনাদের মোবাইলের ব্রাউজারে। চলে আসবেন ব্রাউজারে গিয়ে, আপনাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলে চলে আসতে পারবেন। এবং কিভাবে আসবেন তা সত্ত্বেও আপনাদের গুগল থেকে কিভাবে আসবেন সেটা শেষে জানাচ্ছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে লেখা রয়েছে যে ফর প্রাইসেস রুপিস 14.2 কেজি সিলিন্ডার ইন আদার সিটিজ ক্লিক হেয়ার, এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে। তো পেজ খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে স্টেটের নাম অর্থাৎ রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রত্যেকে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গল সিলেক্ট করতে হবে। তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো জেলার নামটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। জেলার নামটা সিলেক্ট করার পর এবার আপনার ডিস্ট্রিবিউটারের নামটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনার যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের নামটা এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলফাবেটিক্যালি অর্ডারে রয়েছে। সুতরাং এখান থেকে আপনাদের নামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার সার্চের ওপর অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ডিস্ট্রিবিউটারের কাছে নতুন গ্যাস সিলিন্ডারের দাম কত হলো অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত হলো সেটা আপনারা নিচের দিকে স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন। নিচের দিকে চলে আসবেন, দেখুন লেখা রয়েছে যেখানে যে 14.2 কেজি সিলিন্ডার যেটা রয়েছে সেটাই হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। তো দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিবিউটারের কাছে বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে 874.50 টাকা। তো এইভাবে কিন্তু আপনার ডিস্ট্রিবিউটারের কাছে বর্তমানে একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কত হয়েছে আপনারা এইভাবে কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। আর অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনাদের লিখতে হবে ইন্ডিয়ান গ্যাস প্রাইস, আপনাদের আমি দেখাবো INDANE ইন্ডিয়ান গ্যাস প্রাইস, এটা লিখবেন। লিখে দেখুন চলে আসবে PRICE লিখবেন, লিখলে চলে আসবে। লিখার পর এখানে সার্চ করবেন, সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক বাজার, তারপরে গুড রিটার্নস, একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান বলে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে LPG কুকিং গ্যাস, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে যে আদার সিটিজ বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাবো। নিচের দিকে চলে আসুন, নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে ফর প্রাইসেস রুপিস অব্লিক 14.2 কেজি সিলিন্ডার ইন আদার সিটিজ, এর উপরে ক্লিক করলে আপনারা সেই অপশনটা কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু আপনাদের গ্যাস সিলিন্ডারের দাম কত হচ্ছে সেটা কিন্তু আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।